তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে। তোমার এত প্রতিভা, তুমি এত মানুষের কথা নকল করো, তুমি বলো তো বাংলাদেশে এমন কোন মানুষ আছে যার গান এবং কথা নকল করতে পারে না? আমি বলে দিই, তুমি শোনো, সেটা হলো কুদ্দুস বয়াতি। তার কথা কিন্তু বলতে পারবে তুমি? চেষ্টা করলে পারতে পারো, দেখি না একটু। আমার একটা কথা মনে আছে যে সে যখন হাঁটে তো এইভাবে আসছিল কালকে আমাকে দেখে। সিজা কেমন আছো তুমি? ফাটাফাটি। একটু একটু দূরে যাও, দূরে যাও, ও ফাটবে, এখনই ফাটবে। তুমি কেন এরকম করছো? আচ্ছা না, সিজা তো খুব কনফিডেন্স। হ্যাঁ সিজা, তোমার কোথায় ফাটছে বলতো? সন্ধি খেলে আমাকে কনফিউজ করে দেয়। এখানে ম্যাজিক বাউলিয়ানা সিটি অনেক দারুণ সময় কাটছে। বাহ, শুনলাম তুমি নাকি অন্যদেরকে নকল মিমিক্রি এগুলো করতে পারো। আজকে তো একটু দেখাতেই হবে, আমি তো সব খবর রাখি, বুঝো না ব্যাপারটা। বেশি খবর রাখো। যেহেতু তুমি বলছো, জি, তো একটু চেষ্টা করে দেখাচ্ছি। একটু না, বেশি করো, সমস্যা নাই। প্রথমে বিপ্রেশ দাকে দিয়ে শুরু করছি। আচ্ছা, আমি তো আজকে চলে যাব, তোমরা সবাই আমাকে মাফ করে দিও। এটা আসলে এইটা না ওইটা হবে, কিন্তু এটা যদি ওইটা না হয় তাহলে ওইটা আবার হবে, কিন্তু এইটা আবার ওইটা হতেও পারত, কিন্তু না, এটা আসলে ওইটাই হবে। এরপর শুনি, বিপ্রেশতে এটা ওটার মধ্যে ডুবে আছে, ওইটা ওইটা, সেটা সেটা সেটা, মানে সারাক্ষণ কিছু না কিছু একটা। ওকে, এরপর স্বর্ণাপু। স্বর্ণাপু, ওকে, তুই আজকে অনেক ভালো গাবি, তুই বেস্ট, টেনশন করবি না, একদম টেনশন করবি না। আজকে যদি আমি আউট হই তোদের তিনজনকে মেরে যাবো। আজকে আমি বাসায় যেতে চাই, আমি বাসায় যাব, আমি বাসায় যাব। খুবই সুন্দর, ও তো মনে হচ্ছে যে তোমাদেরকে টেনশন করতে মানা করে নিজে টেনশন করছে। ওকে, এরপরে এরপর এরপর নয়ন দাদা। ও, নয়ন তো লুকাচ্ছে, নয়ন সূত্রধর। ইয়া হাবিবি, লা হাবিবি, কাইফা লুকা, তামাম, তুমি যদি আমাকে কাছে এসে ভালোবাসো, কি জানি হয় হৃদয়ে, কি করে তোমায় বোঝাবো। তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে। তোমার এত প্রতিভা, তুমি এত মানুষের কথা নকল করো, তুমি বলো তো বাংলাদেশে এমন কোন মানুষ আছে যার গান এবং কথা নকল করতে পারে না? খানাতা। খানাতা আপু বলে দিচ্ছিল যদিও, না তুমি পারো নাই, আমি তুমি পারো নাই, এই জন্য তোমার নম্বর কম দেবো না, ভয় নাই, আমি বলে দিই, তুমি শোনো, সেটা হলো কুদ্দুস বয়াতি। সেটা হলো কুদ্দুস বয়াতি, তাকে কেউ কখনো, তুমি চেষ্টা তো একজনের কথা তুমি নকল করে বললে, তার কথা কিন্তু বলতে পারবে তুমি? চেষ্টা করলে পারতে পারো, দেখি না একটু। আমার একটা কথা মনে আছে যে সে যখন হাঁটে তো এইভাবে আসছিল কালকে আমাকে দেখে। এখন পারবো না স্যার, সরি। আচ্ছা ঠিক আছে, না পারলে কোনো অসুবিধা নাই, আমরা কেউ কোনোদিন পারি নাই। কথার মধ্যে কথা না হয় তাহলে অসুবিধা, কারণ আমার হলে কত বসে বিচারকরা সামনে, আমি এলাম মূর্খ মানুষ, হলে আবার নাই। জালাল কাত থেকে আরম্ভ করিয়া এই হাওড় অঞ্চলে সাতটা ডিস্ট্রিক্ট লিয়ে আমাদের হাওড়টা, হ্যাঁ, সেখানে সবাই এই হাওড়ে যখন পানি আইতো তখন সবাই ডুব দিত, ডুব দেওয়া মানিক তুলত, মানিক সামুয়ের ভিতর থেকে এরা লেখতাছে, গালি খবর আছে আর আমার কিছু নাই, আমি গালি গা ভারো খালি কারো তাই কি করি, কিন্তু করি বাবা কিছু নাই, গান হতো না, হি খেলছি কিচ্ছা গান, অন আমি কিন্তু অন বিটনের মতো আলাপ করি, মাস্ত দেখা, কারণ সন্ধ্যা হইতে সেলিম সুদুরি আছে,
হেও হার অঞ্চলের সন্ধ্যা হইতেই যত গ্রামের মানুষ আছে সব যেত কোথায় মাছ মারা হয় গরিব মাছ মারা যেত গা আর বিটেন দিবা কালি বাড়িতে থাকতো আমার দেখো তুমি এই গাউডা মানে আপনি একা এক গ্রামের সব বেটিয়ানদের দেখতে না না দেখো মানে আমি আমি কিচ্ছা গাই আমরা বলে কিচ্ছা গাই আমি ও আচ্ছা বুঝতাম আর এই যে মেলি ডগ হ্যাঁ এটা শিখলাম তো মানে মিশর তাঙ্গে গেলার সাথে আহা কেমন আছো তুমি কারণ আমার লেখা বলো না তখন আমি মেয়ের আর যে কন্ট্রোল এরা দুঃখ সুখটা আমি বুঝছি বুঝছা তখন আমি বলে আচ্ছা তাই হোক তো গরিব যে বোগা এসব মানুষ খুব গরিব আছে ন তো ডিজিটাল হয়েছে আর আমিও তো ভাই তিন দিন চার দিনে সে ঘুরে গেতারছি না মিস কথা কুদ্দুস ভয়াতে কয় না কুদ্দুচ্ছে থেকে কুদ্দুস ভয়াতে আল্লাহ আমারে করছে সবার দোয়া এই যে মেয়েরা শিশুময় এখন বইয়া শাড়ি ভরিয়া বিয়ার গান লাগাইত কীভাবে বইছি লুকজ জড়ারে কয় আমাকে তুলল মজা দেওয়া আইলি দিয়া আটে যায় দামনের বাই সড়ক দিয়া আটে যায় ফালকি দিয়া সইলা যায় গো সোনার এক দিল দা আমান পালকি মানে অভিনয় এই মেয়েটা তো বা গীতটা গাইছে গানটা গাইছে আমি এটা বইয়ে দেখছি দেখে নহল করছি করিয়া বাদে আমি নিজের হাতে তৈরি করছি এই যে লুকজর যে বান্ডারটা কত তার অভিনয় এটার মধ্যে কারণ 70% মানুষ এখনো আমার ফানির তলে এরা মানে বাসায় তাতে না এই গানই গাইতে আসছে তো ধন্যবাদ সবাইকে আজকে যাত্রার কথা কইল হ্যাঁ কি যাত্রা আর সে মেয়েটা সেই গানটাই গাইছে যে সাগর কুলের নায়া দেখা যাইতেছে যে নাওটা দূরে যাইতেছে ধন্যবাদ